হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি পালং পরোটা। পালং পরোটা রেসিপি খুবই সোজা আর সহজেই হয়ে যায়। আজকের পালং পরোটা রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন দেখা যাক কিভাবে আমি তৈরি করছি। আমি নিয়েছি 200 গ্রাম পালং শাক, তার সাথে নিয়েছি 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এই 3টে উপকরণকেই আমি সামান্য একটু জল দিয়ে প্রথমে পেস্ট করে নেব। খুবই সামান্য জল দিয়ে এই পালং শাক পেস্ট করে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি নিরামিষ। আজকের পালং পরোটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সামান্য জল দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা এরকম হয়েছে। পালং শাক আমি পেস্ট করেছি, তবে পালং শাকের মধ্যে যদি ছোট পাতা বা ছোট ডাঁটি থেকে যায় তাহলে কোনো অসুবিধা নেই, সেটা দিয়েও করা যাবে। এরপরে আমি নিয়েছি 500 গ্রাম আটা, তার সাথে নিয়েছি পালং শাকের পেস্ট, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ আর চিনি দেব 1 টেবিল স্পুন। প্রথমে আমি অর্ধেকটা দিলাম পেস্ট, তারপরে দেখে নিচ্ছি, যদি লাগে তাহলে আমি পুরো পেস্টটাই আমি দিয়ে দেব, তবে এর মধ্যে কোনো রকম জল আমি দেব না। পেস্টের মধ্যে যতটুকু জল আছে সেই জলেই আমার আটা মাখা হয়ে যাবে। পুরো পেস্টটাই আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কোনো রকম ময়াম বা রিফাইন্ড অয়েল বা ঘি আমি ব্যবহার করছি না, শুধুমাত্র জল দিয়ে এটা মেখে নেব। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেস্টের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি, প্রায় 15 মিনিট এটা ঢেকে রেখে দেব। 15 মিনিট পর আমি ঢাকা তুলছি। দেখুন এই আটাটা যেটা মাখা ছিল সেটা আরেকটু মেখে পরোটার লেচিগুলো আমি কেটে নিচ্ছি, একটু মিডিয়াম সাইজের নেব। যেরকম পরোটা পুরি আটার তার থেকে একটু বড় সাইজের নিচ্ছি। দেখুন আমার এই 500 আটার থেকে 8টা পরোটার লেচি তৈরি হয়েছে। এবার এক একটা লেচি নিয়েছি, একটু সামান্য রিফাইন্ড অয়েলে ডিপ করে নিলাম, তারপর এটা বেলে নেব। যেরকম পরোটা খান সেরকমভাবেও বেলতে পারেন, তবে আমি এখানে গোল করেই বেলছি। পরোটাগুলো খুব বেশি মোটা করব না, আবার খুব বেশি পাতলাও হবে না। এরকমভাবেই সবকটা পরোটা আমি বেলে নেব। আজকের এই পালং পরোটা রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং তাওয়ার মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে আমি পরোটাগুলো ভেজে তুলে রাখব। পালং শাক খেতে যদি অপছন্দ হয় তাহলে এরকম পালং শাকের পরোটা করে খেতে পারেন, খুব ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঘরে বানানো টমেটো সস দিয়ে পরিবেশন করুন পালং পরোটা। হোমমেড টমেটো সস আমার চ্যানেলে অলরেডি আছে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই দেবেন, আশা করি ভালো লাগবে।
আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।